যে কোনো মানুষের পছন্দের জায়গাটা জন্মভূমি। মানুষ স্বভাবজাতকভাবেই হিংসুক প্রকৃতির হয়ে থাকে, তাই মানুষ একান্ত আপন ছাড়া অন্য কোনো মানুষের বিষয়ে ভালো কথা শুনতে পছন্দ করে না। ভাবি তুমি এত সুন্দরী, আপনি তো খুব ভালো কথা বলতে পারেন। আমাদের মনে হয় আপনি থেকে তুমি তা আসা উচিত। এক জোড়া চোখ কাজল কালো, একটা হাসি মুখ লাগে ভালো, তুমি যে দিকে রাখো দৃষ্টি, ফুল হয়ে ফোটে সকল সৃষ্টি, বলে যায় বাতাস কানে কানে, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। এই স্টেশনের প্ল্যাটফর্মটা ভালো না, কত রকমের শিয়াল কুত্তা গড়ে। একদম ঠিক কইছ। এই তুই আমার বইয়ের দিকে নজর দিয়েছিস। আমি তোমার কোন জন্মের বিয়ে করাবো? আমি আমার বৌমাকে ফেরত পেতে চাই। মা, তুমি সব জেনেও মেনে নেবে? আমি এই পরিবারটার সাথে প্রতারণা করতে পারবো না। আমি ঘুরে বেড়াই, ঘুরে বেড়ানোই আমার কাজ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরতে আমার খুব ভালো লাগে। বাংলা ভাষা হৃদয়ে জমুক ভালোবাসা, দু চোখে স্বপ্ন বিশ্ব জয়ের, বুকে জমানো ভালো আশা। তোমাকে আর কোনোদিন হয়তোবা বলতে পারবো না, তোমাকে বড্ড ভালোবাসি রবিন। আমি তোমার সবকিছু মেনে নেব। আমাকে একটু সময় দাও। সময়ের সংজ্ঞাটা অনেক কঠিন। সময়কে ভাগ্যের উপর ছেড়ে দেওয়াই উচিত।